আমার লেখাগুলিতে আছে যে হোমিওপ্যাথিতে ক্যান্সার সেরে যায়, মানসিক রোগ সেরে যায়, হৃদরোগ সেরে যায়, নষ্ট কিডনি ভালো হয়ে যায়, তারপর টিউমার, হ্যাপাটাইটিস, তারপরে এরকম অনেক অটিজম, এরকম অনেক কিছু লেখা আছে যেগুলি হোমিওপ্যাথিক চিকিৎসায় সেরে যায়। তো এগুলি পড়ে অনেক রুগীরাই আমাকে জিজ্ঞাসা করে যে আপনি কয়জন ক্যান্সার রুগী ভালো করছেন, কয়জনের নষ্ট কিডনি ভালো করছেন, এইটা সেইটা। আসলে রুগীরা বুঝতে চায় না যে ডাক্তারই ডাক্তারি করার জন্য আসলে অভিজ্ঞতার দরকার নাই, দরকার হইল পড়াশোনা। অভিজ্ঞতা দিয়া ডাক্তারি করা যায় না, ডাক্তারি করতে হইলে বা আপনি যদি একজন ভালো ডাক্তার হইতে চান তো আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি যত বেশি পড়াশোনা করবেন আপনি তত বড় ডাক্তার। বাস্তবে একটা উদাহরণ আপনাকে দেই, একজন MBBS ডাক্তার যার 30 বছরের অভিজ্ঞতা আছে ডাক্তারিতে, তার চাইতে আমরা কিন্তু একজন FCPS ডাক্তার বা একজন FRCS ডাক্তারকে বড় ডাক্তার মনে করি, যার হয়তো দেখা যাবে যে 1 বছরের অভিজ্ঞতাও নাই, জাস্ট পাস করছে। তো এটা কি জন্য? এটা এই কারণে যে যে একজন FCPS বা একজন FRCS ডাক্তার একজন MBBS ডাক্তারের চাইতে অনেক বেশি পড়াশোনা করছে। কাজেই যদি অভিজ্ঞতা থাকলেই যদি ভালো ডাক্তার হওয়া যেত বা বড় ডাক্তার হওয়া যেত, তাইলে কিন্তু ওই MBBS ওই FRCS এর চাইতে বড় ডাক্তার হয়ে যেত। তো সাধারণ মানুষের মধ্যে এই একটা ভুল ধারণা আছে, এরা মনে করে যে পড়াশোনার দরকার নাই, মানে অভিজ্ঞতা কয় বছর আছে। মানে বাপখানা এমন যেন অভিজ্ঞতা বেশি থাকলে বড় ডাক্তার হয়ে গেল।